আজান শুনলে নাহি নরে বারাটিয়া কোরআন পড়ে বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয় অভাগা বাঙালি তোরা কে দেখবি আয় খাকান ইবনে খাকান খতিব সাহেব পড়েন সিরা পাতা আর মুক্তাদিরা ঘুমায় এটা কি পাশ কাটিয়ে যাওয়ার জন্য এখন কিছু কিছু মসজিদে আবার বায়ানের নামে তৃতীয় আরেকটা খুতবা চালু করেছে বাংলাদেশ সদসায় সরকার বাহাদুরের কাছে অনুরোধ প্রত্যেক মসজিদে মাতৃভাষায় খুতবা চালু করার কঠোর নির্দেশ দেওয়া হোক এদেশের অনেক মা তার বাচ্চার সঙ্গে সকাল বিকাল মিশা কথা কয় বলে বাবা তাড়াতাড়ি ঘুমা ব্যাং আসতেছে চোখ তুলে খেয়ে ফেলবে এ ব্যাং তাড়াতাড়ি আয় তো আমার ছেলের চোখ তুলে খেয়ে ফেল এই তাড়াতাড়ি ঘুমা ব্যাং এসে চোখ তুলে খেয়ে ফেলবে এই মা হলো সর্বনাশী কিন্তু বোঝে না যেই মা দোয়া শেখে না তার ছেলে পেলে দোয়া শিখতে পারে না বাবা যদি দোয়া না শেখে তাহলে তার ছেলে দোয়া শিখবে না প্রত্যেক সালাতের পরে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার 33 বার পড়ে আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর সাগরের ফেনার পরিমাণ যদি পাপ হয় তার পাপ মাফ হয়ে যায় আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে যদি কেউ পড়ে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় জান্নাতে যায় না কেন মরে না যে মরলেই জান্নাত আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির তালিমের ব্যবস্থা নিজেই করেছেন মহান আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক বলছেন وعلم آدم الأسماء كلها আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক হলেন স্রষ্টা আর তিনিই হলেন শিক্ষক বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان دعالو دعامي دعا كوري قرآن شكا ديچين
মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন সৃষ্টি করেছেন কে আল্লাহ ভাষা জ্ঞান দান করেছেন কে আল্লাহ ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম إلا في ذلك لآيات للعالمين ومن آياته اختلاف ألسنتكم وألوانكم إلا في ذلك لآيات للعالمين আল্লাহ পাক বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে উত্তম নিদর্শন হলো তোমাদের রঙের বৈচিত্রতা তোমাদের ভাষার বৈচিত্রতা তাম পৃথিবীতে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে ভাষা জ্ঞান আল্লাহ পাক দান করলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان برتمان انگریزی جے ماس چول چھے ای ماسن نام کی فیبرواری ماسر بیشے بویشیشت ہلو امار بھائر রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আহলে হাদিস যুব সংঘের জন্ম তারিখ আজকে 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে 78 উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া সংলগ্ন মসজিদে এই যুব সংঘের জন্ম হয় আজকের এই 5 তারিখে বলছিলাম ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি মাস 1948 সালে ভাষা আন্দোলন শুরু হলো আর 92 সালে ভাষা আন্দোলন পরিসমাপ্তি ঘটনা ঘটল পরিপূর্ণ হল 1948 সালে ভারতের একজন প্রফেসর তিনি তার বইয়ের মধ্যে লিখলেন যে বাংলা ভাষাটা হলো হিন্দুদের ভাষা এটা মুসলিমদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না হিন্দুরা পূজা পার্বণ করে বাংলায় সরস্বতী ভগবতী মা কালী মা গঙ্গা মনসা দেবী বন্দে মাতরম এগুলি সব হিন্দু ভাষায় তো হিন্দুরা বাংলা ভাষায় পূজা করে সেই বাংলা ভাষা মুসলিমদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না এই কথা লিখলেন ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর তার জবাব লিখলেন এপার থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব যিনি সাত ভাষার পণ্ডিত ছিলেন সাত ভাষার পণ্ডিত যাকে চলন্ত বিশ্বকোষ বলা হতো তিনি জবাব দিলেন কি জবাব দিলেন أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى عربي ভাষাই মক্কার কাফির পূজা করত মক্কার মুশরিকেরা পূজা করত আরবি ভাষায় তাদের দেবদেবীর নাম ছিল আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজকদের ভাষা আরবি ছিল
এই জন্য আরবি ভাষাকে ঘৃণা করেন নাই আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন আর কোরআনের মধ্যে ওই তাদের দেব দেবীর নাম উল্লেখ করেছেন লাত মানাত উজ্জা এগুলি তাদের দেব দেবী أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّى وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَى ডক্টর শহীদুল্লাহ সাহেব বললেন পূজা করার কারণে যদি ভাষা রাষ্ট্রীয় ভাষা না হতে পারে মক্কার কাফেররা আরবি ভাষায় পূজা করত আরবি ভাষায় কোরআন কেন নাযিল হলো সেখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে ঘৃণা করলেন না মামুর বেটা লেরে ছোকাকে এবার জবাব দাও জবাব আর দিতে পারলো না তারপরে এটা হলো 48 সালের ঘোষণা তারপরে 52 সালের 21 ফেব্রুয়ারিতে ভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলা হলো আমাদের প্রশ্ন এখনো বাংলার মাটিতে মসজিদগুলিতে পূর্ণাঙ্গভাবে বাংলায় খুতবা চালু হয় নাই হয়েছে কি খাকান ইবনে খাকান খতিব সাহেব পড়েন সিরা পাতা আর মুক্তাদিরা ঘুমায় এটা কি পাশ কাটিয়ে যাওয়ার জন্য এখন কিছু কিছু মসজিদে আবার বয়ানের নামে তৃতীয় আরেকটা খুতবা চালু করেছে সম্মানিত উপস্থিতি যতদিন পর্যন্ত বাংলাদেশ সদসায় সরকার বাহাদুরের কাছে অনুরোধ প্রত্যেক মসজিদে মাতৃভাষায় খুতবা চালু করার কঠোর নির্দেশ দেওয়া হোক যতদিন পর্যন্ত মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন সাকসেসফুল হয় নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সব কিছু শিখিয়ে দিলেন তওবা করার দোয়াটাও শিখিয়ে দিলেন আল্লাহ পাক কে শিখালেন আল্লাহ ফাতালাক্কা آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم آدم عليه السلام الله কাছ থেকে কতগুলি ভাষা শিখলেন কতগুলি কথা শিখলেন কতগুলি শব্দ শিখলেন সেই শব্দ দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম তিনি তওবা করলেন সেই দোয়াটাও কে শিখালেন আল্লাহ কি শিখালেন কি শিখালেন দোয়া কয়লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আল্লাহ পাক বলেন কয়লা দুইজন বললেন আদম এবং হাওয়া দুইজন মিলে একযোগে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন কালা তারা দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
দোয়াটা কে শিখালেন? আল্লাহ। আল্লাহ শিখালেন দোয়া। দুইজন মিলে একযোগে দোয়া করলে, আদম আলাইহিস সালাম যদি মা হাওয়াকে বলতেন ওরে সর্বনাশী শয়তান তোর জন্যই তো জান্নাত হারালাম, বলতে পারতেন না? পারতেন কি না? আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে আমরা অনেক সময় কি করি, স্ত্রীকে গালাগালি করি, করি না? হ্যাঁ, কেউ আছে জুয়া খেলে টাকা হেরে গেলে বাড়িতে এসে বউকে ধরে পিটায়, আছে কি নেই? তাহলে নিজের দোষ নিজে গ্রহণ করে না। নিষিদ্ধ গাছের কাছে আদম আলাইহিস সালাম আগে গেলেন না মা হাওয়া আগে গেছিলেন? মা হাওয়া আগে গেছিলেন। আদম আলাইহিস সালাম বললেন না ওরে সর্বনাশী তোর কারণেই তো আমাদের এই বিপদ, তাই কি বললেন? না, দুইজন মিলে একসঙ্গে দোয়া করছেন। কয়লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী একে অপরের সম্পূরক, একজন ভুল করলে সেই ভুল আরেকজন স্বীকার করে নেবে, দুইজন মিলে ভুলের সংশোধনের ব্যবস্থা করলে। স্বামী স্ত্রী যদি গরমিল করে তাহলে সংসারে কি ধরনের যে বিপর্যয় সৃষ্টি হয় তার কুল কিনারা নাই। কুমিল্লার এক ছাত্র পরীক্ষায় ফেল করেছে, বলছিলাম কুমিল্লার কথা, কুমিল্লার ছেলেটি ফেল করলো, বাবার মা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল বাবা পাশ ফেল মিলেই দুনিয়া, ফেল করেছো টেনশনের কারণ নেই, আগামীতে ভালো রেজাল্ট করো তারপরে ভালো করবা। বাবা মা কি ভালো করেছে না খারাপ করেছে? বাবা মা ভালো করেছে, কিন্তু বাবা দোকানে বসে দোকানদারি করে আর শয়তান লোক কিছু আছে এরা বাবাকে উস্কানি দেয়। ওই শয়তান জানে যে ওই লোকের ছেলে ফেল করেছে আর ওর ছেলে নিজে পেয়েছে ডিপিএ ফাইভ, এই শয়তান গিয়ে দোকানে জিজ্ঞেস করে তোমার বেটার রেজাল্ট কি গো, কয় যে আর কইও না রে ভাই আমার বেটা ফেল করছে, কয় আমার বেটা তো জিপিএ ফাইভ পেয়েছে, তোমার বেটাটাকে ধ্বংস করেছে তোমার বউ, তোমার বউকে ঠিক করো তোমার বেটা ঠিক হয়ে যাবে। পাঁচজন যদি এসে এক কথা বলে তখন লোকটার মেজাজ কি ভালো থাকে? লোকটার মেজাজ আস্তে আস্তে গরম হয়ে গেল, বাড়িতে এসে বউকে বলছে ওরে সর্বনাশী তোর কারণেই আমার ছেলেটা ফেল করেছে। বউ বলছে কোনো মা কি চায় তার ছেলেকে ধ্বংস করতে? যে পাগলনি পাগলি মা, যে মা কিছু জানে না সে মাও তার সন্তানের ভালো কামনা করে। এক কথা দুই কথায় লাগলো মারামারি, ছেলের সামনে ওই বলদ স্বামী তার স্ত্রীকে ফাড়া খড়ি দিয়ে পিটিয়ে বেহুশ করে ফেলে দিল, আর ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিল, ছিটকে পড়ে গেল ভাত তরকারি উঠানে। ছেলেটা এই দৃশ্য দেখল যে আমার ফেল করার কারণে বাবা মাকে মেরে বেহুশ করে ফেল। ছেলে বাঁচতে করে বাড়িতে বের হলো, একটা চিঠি লেখলো, একটা বাস্তব ঘটনা বলছি, একটা চিঠি লিখে বললো আব্বু তুমি আর মা মিলে আমাকে সান্ত্বনা দিয়েছিলে, প্রতিবেশীর উস্কানিতে আমার মাকে বেহুশ করে ফেলেছো মেরে, আমি পৃথিবীকে বিদায় জানায় চলে গেলাম, আমার মা যেন হুঁশ ফিরে দেখে যেই ছেলের কারণে মার খেতে হলো সেই ছেলে আর পৃথিবীতে নাই। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুজ মনের অবুজ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। আমার ভাই জানে না
স্বামী স্ত্রী দুই গরমিল শুরু হয়ে যায়, সেই সংসারে ছেলে মেয়ে ভালোভাবে করতে পারে না। আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া দুইজন একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্বিবচন ব্যবহার করে বলছেন কলা, কলা মানে একজন বললেন, কলা লায়ের উপর একটু টান দিলে দুইজন বললেন, কলা 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 কলা। ক বলে যদি লাকে শর্ট করে ছেড়ে দেন তাহলে হবে একজন বললেন কলা, কটাও টানলেন লাটাও টানলেন তাহলে বলল দুইজন বললেন কলা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের দেশে অনেক স্টেজ কাঁপানো বক্তা আছে কিন্তু কোরআন পড়তে পারে না, জানে না, কোরআনে ভুল ভাল পড়ে আর বলে একরকম পড়লেই হয়, সামান্য একটু বেশি টানার কারণে অর্থ হয়ে গেল কয় দুইজন বন্ধুগণ। কাজেই কোরআন পড়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কয়লা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ রব্বুল আলামিন দরখাস্ত কবুল করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের গোনা খাতা ক্ষমা করলেন। দোয়াটা কে শিখালেন? আল্লাহ। এটা হলো কোরআনের আয়াত। আর জাল হাদিস ওয়ালা বলছে যে আল্লাহ নবীর দুহাই দিয়ে বললেন তোমার নবীর ওসিলায় মাফ করে দাও। এলি সব জাল হাদিস মেড ইন চায়না, এটা চাইনিজ হাদিস, এটা নবীর হাদিস নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনেই শিক্ষা চালু করলেন। বাচ্চার শিক্ষার প্রয়োজন, মানুষের শিক্ষার প্রয়োজন, গরু ছাগলের শিক্ষা লাগে না, হাঁস মুরগির শিক্ষা লাগে না, শৃগাল কুকুরের শিক্ষা লাগে না, তাদের কোনো তালিমের প্রয়োজন হয় না। হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে পানিতে সাঁতার কাটে, মুরগির ডিম ফুটে নিজের খাদ্য নিজে খায়, গরুর বাছুর জন্ম নেয় সকালে বিকালে দৌড়িয়ে বেড়ায়, ছাগলের বাচ্চা সকালে জন্ম নেয় বিকালে লাফালাফি করে, তাদের তালিমের প্রয়োজন হয় না। কিন্তু আদম সন্তান মায়ের পেটে পড়ার পরে ছয় মাস ফেলে রাখবেন, একটু নড়াচড়া করতে পারে না, পিঁপড়া খেয়ে শেষ করে ফেলেছে, এখান থেকে সরে নড়ে একটু যেতে পারে না। কাদামাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। ফাবাওয়া হুই হাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা কি ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। যা শিখাবেন তাই শিখবে, বাচ্চাকে যা শিক্ষা দিবেন তাই শিখবে। আপনি বকাবাদি করবেন, আপনার সন্তান বকাবাদি শিখবে। মা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এদেশের অনেক মা তার বাচ্চার সঙ্গে সকাল বিকাল মিশা কথা কয়। আপনাদের দেশে আছে কিনা জানি না, বলে বাবা তাড়াতাড়ি ঘুমা, ব্যাং আসতেছে, চোখ তুলে খেয়ে ফেলবে, এ ব্যাং তাড়াতাড়ি আয় তো আমার ছেলের চোখ তুলে খেয়ে ফেল, এই তাড়াতাড়ি ঘুমা, ব্যাং এসে চোখ তুলে খেয়ে ফেলবে। এই মা হলো সর্বনাশী কিন্তু বোঝে না, কেন? ওই বাচ্চা বড় হয় ব্যাং খুঁজে বেড়ায়, ব্যাং তো এলো না, চোখ তো খেলো না। ওই মা যেদিন
বাচ্চাকে বলবে জাহান্নাম আছে, জাহান্নামে আল্লাহ শাস্তি দেবেন। বাচ্চা তখন মনে মনে ভাবে আমার মা যেমন ব্যাঙের ভয় দেখিয়েছিল, ব্যাঙ বলে কিছু নাই, চোখ তুলে খেল না, জাহান্নাম বলে কিছু নাই। এই জন্য নবী বলছেন বাচ্চার সঙ্গে হলেও সত্য কথা বলো, মিশা কথা বলো না। হাদিসের ইতিহাসে পাওয়া যায় একজন মহাদ্দেস হাদিস আনতে গেলেন উস্তাদের কাছে, উস্তাদ ঘোড়া ধরতে গেছেন খালি বর্তন নিয়ে, ঘোড়াকে ধোকা দিয়ে বলছে আয় আয় আয়, ঘোড়া মনে করেছে ওর মধ্যে খাবার আছে, ওইভাবে ঘোড়াকে ধরে ফেলেছে। মহাদ্দেস সাহেব চলে যাচ্ছেন, যিনি শিক্ষক যার কাছে হাদিস আনতে গেলেন বলল চলে যাচ্ছ কেন, বলে আপনার মতো ধোকাবাজের কাছে হাদিস শিখার আমার দরকার নেই, আপনি একটা অবলা প্রাণী ঘোড়াকে ধোকা দিয়ে খালি পাত্র নিয়ে তাকে আশ্বাস দিয়ে তাকে ধরে ফেললেন, আপনার মতো ধোকাবাজের কাছে আমার হাদিস নেওয়া হবে না। তাহলে পশু পাখির সঙ্গেও ধোকাবাদি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক শিক্ষা দিছেন আমাদেরকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা হল উত্তম, মায়ের কোলে বাচ্চা ভালো মন্দ শিখবে, মা হল প্রথম শিক্ষিকা তার বাচ্চার জন্য। ওই যে আপনাদের পরিচালক মহোদয় বললেন নেপোলিয়নের সেই কথা, নেপোলিয়ন বলছিল গিভ মি অ্যান আইডিয়াল মাদার, আই শ্যাল গিভ ইউ অ্যান আইডিয়াল নেশন, আমাকে এক আদর্শ মা উপহার দাও, আমি আদর্শ জাতি উপহার দেব। নেপোলিয়নের কথা আমরা জানি, কিন্তু মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন আমরা আমাদের মাদের কারণে অনেক ছেলে মেয়ের ধ্বংসপ্রাপ্ত হয়। কালকে আমি আলোচনায় এক পর্যায়ে বলছিলাম তালাক সংক্রান্ত, যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের নসিবে তত বেশি তালাক। হ্যাঁ, কিছু সর্বনাশী মা আছে, মেয়েকে শাসন করে না, জামাইয়ের বিরুদ্ধে উস্কানি দেয়, ওই মেয়ে বেশি দিন তার বাড়িতে ভাত খেতে পারে না। আজকে তালাকের পরিমাণ বেড়ে গেছে, ধৈর্যের পরিমাণ কমে গেছে। আমি বলি ভাইদেরকে, যারা স্বামী স্ত্রী গরমিল করেন দুইজনের জন্য দুই মেডিসিন। এক মহিলা এসে বলছেন স্বামী খুব খারাপ। বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি গো? কয় না, আমাদের দেশে যত স্বামী খারাপ আছে সেই খারাপ স্বামীরা কি ফেরাউনের চেয়েও খারাপ? না, ফেরাউন হলো কাফের আর এরা হলো মুসলিম, কিন্তু এদের আচরণে সমস্যা। বললাম মা তোমার স্বামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়, ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমানের সংসার করে বিবি আসিয়া জান্নাত পেলেন, এত জালেমের ঘর সংসার করে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিলেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউন কমিনাতে আসি আরো পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। মাঝে মাঝে একটু জাগরণী গাই, মন কি খারাপ হয়। কেউ কেউ বলে হেস মাদামি তুমি মদিনায় পড়েছে গান গাও কেন, একটু জাগরণী গাইলে অনেক সময় মনটা চাঙ্গা হয়। ফেরাউনের সংসার করে মা বোনেরা যারা আছেন পর্দারালে ওয়াজ শুনলেন, মহিলা প্যান্ডেল উপচায় পড়ছে, জাগা হচ্ছে না, সংকুলান হচ্ছে না, আমাদের মা বোনরা ওয়াজ শুনতে এসেছেন,
মা বোনেরা শোনো, তোমাদের কাছে নসিহত করে গেলাম, আজকে বলে গেলাম, ফেরাউনের মতো বেঈমানের সংসার করে বিবি আসিয়া জান্নাত পেয়ে গেলেন, তোমার স্বামী তো ফেরাউন নয়, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমাকে বিরাট মর্যাদাবান বানাবে। পুরুষ মানুষের বলছে আমার বউ যে খারাপ রে ভাই, কঠিন অবস্থা। বললাম তোমার বউ কি নূহ আলাইহিসসালামের স্ত্রী চেয়েও খারাপ কয় না? তোমার বউ কি লূত আলাইহিসসালামের স্ত্রী চেয়েও খারাপ না? নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম দুইজন জলিলুল কাদার নবী, দুইজনের স্ত্রী ছিল বেঈমান, বেঈমান স্ত্রী নিয়ে নবীর জীবন চলে গেল, একজন নাফরমান স্ত্রী নিয়ে তোমার কেন চলে না? চাচাকে বলছে, ভাতিজাকে বলছে, চাচা ভাতিজা বউ কেমন হয়েছে রে? কয় বউ খুব খারাপ। কয় বউ ভাত সিদ্ধ হওয়ার আগে চামচ দিয়ে তুলে খায়, বউ রাখবো না। চাচা কয় ভাতিজারে যে খারাপ বউ আসতে পারে, কয় খারাপ মানে আমি দাড়ির ফের ভাঙায় সারবো। বউ দিছে তালাক, পরের বউ এসে চাইল চাবায় খায়। এবার চাচা কয় ভাতিজা বউ কেমন হয়েছে? কয় বউ এটা তো আগেরটা তো অর্ধেক সিদ্ধ ভাত খেতে পারে, চাল চাপায় খায়। কয় যে এই বউ তালাক দিয়ে দে। কয় না চাচা আর তালাক দিব না, এরপরে যে আর বেশি ধান চাপায় খাবে। খারাপের উপর খারাপ আছে না? কথা বলেন, খারাপের উপর খারাপ আছে নাকি? মনে মনে ভাববেন এটাই খারাপ, এরপরে যে আসবে আরো বেশি খারাপও হতে পারে। অতএব সবুর করেন, ধৈর্য ধারণ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দোয়া শিক্ষা দিলেন। কে শিখালেন দোয়া? আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সেখানে দোয়া শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি নাজাত দিয়েছিলাম, চিন্তা মুক্ত করেছিলাম, আর এইভাবেই কিয়ামত পর্যন্ত মানুষকে আমি মুক্তি দিয়ে যাব। আল্লাহ পাক বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেই দিন ইউনূস যদি এই দোয়া না পড়তেন মাছের পেটে, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মাছের পেটেই রেখে দিতাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে খতমের ব্যবস্থা আছে, আমরা দোয়া ইউনূস খতম করতাম ছোটকালে, এখন আর করি না। দোয়া ইউনূস ছোটকালে খতম করতাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। 1000 এই সোলা বুট দিয়ে দিত বাড়িওয়ালা, আর 12 জন ছাত্র বা 20 জন ছাত্র 1 চক্কর 1000 সোলা বুট গুণা শেষ হবে তো 20,000 হয়ে যাবে। তা আমরা কইতাম যে ওরে সর্বনাশা, তাড়াতাড়ি খেয়ে কুমায় ফেল, না হলে এটা পরে শেষ করা যাবে না। যেই বাড়িওয়ালার ডাইনে বামে তাকায় দুই একটা মুখের মধ্যে দেই, আস্তে ভিজে যায়, কামড়ায় কামড়ায় খেয়ে গিলে ফেলি। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা কয়, 1000 দিলাম সোলা বুট, হয়ে গেল 500 কাহিনী টাকা। এইভাবে আমরা খতম করতাম। আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরআন পড়ে, আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয়, অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়ল এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয়। দুইটি সোনামণি কি চমৎকার আরবিতে কথা বলল, আপনি বলবেন মুখস্থ করিয়েছে, ত
তোমাকে 13 বার মুখস্থ করাবো, এইখানে উঠলে তুমি সব পায়জামা গরম হয়ে যাবে। 13 বার মুখস্থ করে এখানে যে দাঁড়াও, দাঁড়ানোর সাথে সাথে তোমার আওলা ঝাওলা লেগে যাবে। এই যে তুতা পাখির মতো মুখস্থ করেছে এই ছেলেগুলি, এরা একদিন ভবিষ্যতে আলেম হবে, এরা একদিন ইমাম বুখারী হবে, এরা একদিন ইমাম ইবনে তাইমিয়া হবে, এরা একদিন নাসিরউদ্দিন আলবানী হবে ইনশাআল্লাহ। কিন্তু পয়সার তো দরকার, পয়সা নিয়ে তুমি বসে থাকবা, ছেলেরা লেখাপড়া করতে পারে না, ঘর নাই, দরজা নাই, ঠিক মতো জায়গা নাই, বসার জায়গা নাই, কত সমস্যা আজকে। সেই জন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই তারা দান সাদাকা করবে। আপনাদের জন্য শুভ সংবাদ শুনুন, আল্লাহর নবী বলেন নাবালক সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, নাবালক সন্তান যখন দোয়া পড়ে, নাবালক সন্তান যখন নেকির কাজ করে, ফেরেশতা জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ নাবালকের নেকিটা কোথায় লিখব, নাবালকের নেকি লেখার তো জায়গা নাই, নাবালক তার নেকি কোথায় লিখব লেখার তো জায়গা নাই, নাবালকের হিসাব কিতাব আল্লাহর দরবারে খোলা হয় না, নাবালকের অ্যাকাউন্ট চালু নাই, পাপ পুণ্য লেখার কোনো দপ্তর নাবালকের নাই, সাবালক না হওয়া পর্যন্ত তার দপ্তর খোলা হয় না। ফেরেশতা বলেন আল্লাহ নাবালক সন্তান নেক কাজ করল, কোরআন তেলাওয়াত করে নেকি কামাই করল, সেগুলি কোথায় লিখবো আল্লাহ? আল্লাহ বলেন ওর পিতামাতার নামায় আমলে লিখে দাও, তার শিক্ষকের নামায় আমল লিখে দাও, তার ডোনারের নামায় আমল লিখে দাও, যে সামান্য সাহায্য করে প্রতিষ্ঠানটা গড়েছিল, যার উসিলায় সে শিখেছে তার নামায় আমলে লিখে দাও। তাহলে আপনি নেকি কামাই করেন না, আপনি চলছেন রাস্তাঘাটে, আপনার নাবালক সন্তান নেকি কামাই করে, সেই নেকি নামায় আমলে লিপিবদ্ধ হয়। আমার বলছিলাম ইউনুস আলাইহিস সালাম ভাড়াটিয়া দিয়ে পড়ার নাই, নিজে পড়েছিলেন, নিজে পড়ার কারণে আল্লাহ পাক তাকে নাজাত দিলেন। আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, দোয়া পড়বে সন্তান, সন্তানের দোয়ায় আপনার আল্লাহ রব্বুল আলমিন আপনার পরকালের নাজাতের ব্যবস্থা করে দেবেন, কবরের আজাব মওকুব হয়ে যাবে। সন্তান নেক কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নিজের ঘটনা দুই একটা বলতে হয়, না বললে হয় না। ছোট ছেলেটা ঢাকায় পড়ে, টাকা দিল, টাকা চাইলো, টাকা দিলাম, বলে আব্বু টাকা পাঠান, তো টাকা পাঠাইলাম বিকাশে, কয় মিনিটে টাকা লাগলো গেল, বিকাশে টাকা দিতে কয় মিনিটে গেল, কয়েক সেকেন্ডে টাকা চলে গেল। আগে আমরা যখন ঢাকায় পড়াশোনা করতাম, ঢাকায় পড়ালেখা করতাম, সেই সময় ঢাকা মোহাম্মদী আরবিয়ায় আপনাদের এখানকার জনাব আলহাজ শামসুদ্দিন রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, তার ছেলে যাত্রাবাড়ি মোহাম্মদী আরবিয়ায় পড়ত, তখন থেকে পাবনায় যখন পড়ত তখন থেকেই কাকনহাট সেরাপাড়া, সেরাপাড়া এই নামটা আমরা তখন থেকে জেনেছি। এখান থেকে আমরা সেই সময় মোহাম্মদী আরবিয়ায় লেখাপড়া করতাম, বাবার কাছে চিঠি লিখতাম আব্বা টাকা লাগবে, চিঠি আসতে লাগতো 7 দিন, বাবার টাকা পাঠাতে যেতে লাগতো 7 দিন, 14 দিনের মাথায় 15 দিনের মাথায় টাকা পেতাম, চাওয়ার কয়দিন পরে পেতাম, 14-15 দিন 20 দিন লেগে যেত। এখন ছেলে মোবাইলে বলে টাকা লাগবে কয়েক সেকেন্ড, আর কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশে পাঠিয়ে দেই, তাহলে 14 দিনের কাজ কয়েক সেকেন্ডে হয়ে গেছে, হয়েছে কি না? সব উন্নত হয়েছে, কিন্তু কালেকশনের যে হরের মা সিস্টেম আগে থেকে হতো, এটা এখনো ওই সিস্টেমই রয়ে গেল কেন? কেন ডিজিটাল হলো না? ডিজিটাল পদ্ধতি আবিষ্কার করে কালেকশন করতে হবে, তাতে বিকাশের মতো টাকা তাড়াতাড়ি যায়। সেই নন্দনগাছির আবুল কালাম আজাদ সাহেব, আমাদের আবুল ভাইয়ের দেখলে কথা মনে পড়ে, সে কি বলতেন, ওগে দাদি কেথার গাদি আছে কুঠিতে,
একদিন কেথা দে দাদি এই মাদ্রাসাতে মনে আছে আপনাদের যারা মুরব্বি মানুষ তারা দেখেছেন কেথা বালিশ লেপ তোশক হাঁস মুরগি ডিম আন্ডা কালেকশন করে ভুর করে ফেলতো বলতেছিলাম আজকে ডিজিটাল পদ্ধতিতে আমাদেরকে আগাতে হবে যাতে অল্প টাইমে ভালো কাজ হয় ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ছেলেকে বললাম আব্বা টাকা পাঠিয়েছি পেয়েছেন কিনা ছেলে বলল পেয়েছি বললাম টাকা পাঠালাম আপনি টাকা ফেলেন কিন্তু আমার জন্য আপনি কি পাঠালেন আমি তো টাকা পাঠালাম আপনি টাকা পেলেন আমি আপনাকে টাকা দিয়ে কি পেলাম আমার জন্য কি পাঠালেন ছেলে আমার মোবাইলের অপর প্রান্ত থেকে দোয়া করলো রব্বার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি টাকা পেয়ে আপনার জন্য এই দোয়াটা পাঠালাম চোখের পানিতে দাড়ি ভিজে গেল প্রায় পাঁচ বছর অতিক্রম হয়েছে ছেলে আমার মা হারিয়েছে মা হারা কোরআনের পাখি মায়ের সুখ বুকে চাপা রেখে ঢাকায় গিয়ে লেখাপড়া করে সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের কবরে নেকি যায় দোয়া পড়ে মায়ের কবরে নেকি যায় মসজিদে ইমামতি করে মায়ের কবরে নেকি যায় ঈদের আপনার খুতবা দেয় মায়ের কবরে নেকি যায় যত দোয়া দরুদ পড়ে মায়ের কবরে নেকি যায় মা কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যায় ও আমার মা বোনেরা নিজের দোয়া শিখুন সন্তানকে দোয়া শিক্ষা দিন সন্তানকে কোরআন সুন্নাহ ভিত্তিক দোয়া শিক্ষা দিন কোরআন সুন্নার দোয়ার পাওয়ার এত বেশি আল্লাহর নবী বলেন বাজারে ঢোকার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন দশ লক্ষ নেকি তার নামায় আমলে জমা হয় দশ লাখ নেকি একটি নয় দুইটি নয় দশ লক্ষ নেকি হয় একটা দোয়া পড়লে বাজার নিকৃষ্ট জায়গায় সেই নিকৃষ্ট জায়গায় যাওয়ার সময় যদি দোয়া পড়ে ঢোকেন তাহলে দশ লক্ষ নেকি জমা হয় নাকি ওখানে হুজুর ডেকে নিয়ে যাবেন হুজুর বাজারে ঢুকবো আপনি দোয়া পড়েন আমি আল্লাহুম্মা আমিন বলে পার হয়ে যাই ভাড়াটিয়ে দিয়ে ধর্মের কাজ হয় না মা বোনেরা দোয়া মুখস্ত করেন বাবাজিরা দোয়া মুখস্ত করেন মাওলানা দুরুল হুদা আইবি সাহেব বলছিলেন কয়েক বুবু আর এক বুবুকে জিজ্ঞেস করছে দুই বুবু চাঁপাইয়া বলছে হাজি বুবু সুরা ফাতিহা খান্ডা কহো না জি বুবু বলছে হ্যাঁ আমি সুরা ফাতিহা কহিতে পারি না গো আমার জিভে লড়ে না সুরা ফাতিহা খান্ডা কহো না জি বুবু বলছে আমার জিভে লড়ে না গো বলছে গীত গাওয়ার সময় তো তোমার জিভে ভালোই লড়ে গান গাওয়ার সময় তো জিভে ভালোই লড়ে ঝগড়া করার সময় তো তোমার জিভে ভালোই লড়ে গো সুরা ফাতিহা খান্ডা তোমার মুখস্থ থাকে না ষোলো বছর আগে তোমাকে কে গালি দিয়েছে সেই গালিটাও তুমি মুখস্থ করে রেখেছ তোমার মুখে ঝাঁটার বাড়ি তোমার মুখে ঝাঁটার বাড়ি তোমার মুখে ঝাঁটা ঝাঁটার বাড়ি আমি দেইনি দুরুদ আইবি সাহেব বলছেন তোমার মুখে ঝাঁটার বাড়ি তোমার মুখে ঝাঁটার বাড়ি তোমার মুখে ঝাঁটার বাড়ি যেই মা দোয়া শেখে না তার ছেলে পেলে দোয়া শিখতে পারে না বাবা যদি দোয়া না শেখে তাহলে তার ছেলে দোয়া শিখবে না আল্লাহ পাক এত চমৎকার চমৎকার দোয়া আমাদের জন্য দিয়েছেন আপনি শুনলে আশ্চর্য আল্লাহর নবী বলেন প্রত্যেক সালাতের পরে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার 33 বার পড়ে আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর সাগরের ফেনার পরিমাণ যদি পাপ হয় তার পাপ মাফ হয়ে যায়
আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে যদি কেউ পড়ে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় জান্নাতে যায় না কেন মরে না যে মরলেই জান্নাত আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় কত যে দোয়া আল্লাহর আল্লাহ এবং তার রাসূল শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের দোয়া দরুদ মাসলামা সাল্লামা শিখব আমরা ইসলাম শিখব নিজে শিখব সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ শিশির দিন শিশুর দুনিয়া সেট এই যে পাঁচটি বই একসঙ্গে হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণয়ন করা হয়েছে তারপর আছে সোনামণি বর্ণমালা সোনামণির এগুলিও নিয়ে যাবেন মহতারাম আমিরে জামাতের সালাতুর রাসূল বই নিয়ে যাবেন আসছে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি রাজশাহীতে আমাদের যে তাবলিগি ইজতেমা পোশাক ও পর্দা মহতারাম আমিরে জামাতের বই সিয়াম ও কিয়াম তারপরে ইসলামী পরিবার গঠনের উপায় ডক্টর কাবিরুল ইসলাম যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান রুহাইলির বই অনুবাদ করা সেটা নিয়ে যাবেন মাসিক আত তাহরিক কারেন্ট সংখ্যা গেটে আছে মাসিক আত তাহরিকে বর্তমান শিক্ষা শিক্ষার ভিতরে যে ভয়ানক দুর্নীতি সেগুলি তুলে ধরা হয়েছে সম্পাদকীয়তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার واخر دعوانا ان الحمد لله رب العالمين فليتفضل مشكورا السلام عليكم ورحمه الله وبركاته